सर्वेश्वर भगवान की जय। सूजी महाराज नैमिषारण ने सोनकार ऋषिगण के भगवत कथामृत पान कराच्छे। ऋषिगणेर प्रश्न छिलो भगवान भगवानेर कत अवतार, सेई समस्त अवतार ग्रहण करे भगवान की लीला करेछेन आमादेरके बोलो। ভগবানের সর্বপ্রথম ২৪ অবতারের গণন করে অবতারা হেসন ভগবানের অনন্ত অবতার, না ২৪ অবতার না ১০ অবতার, অনন্ত অবতার। না সংখ্যাতম ময়াপিহি উচিত রজানসি বিমে পার্থিমান গুরুজন্মভি। ভগবান বলেছেন অনেক জন্ম নিয়ে এই পৃথিবীতে কত ধুল কণা আছে তার সংখ্যা বলতে পারবে, কিন্তু আমার কত অবতার কত লীলা এ অনন্ত মায়াবিহীন আমি নিজেও বলতে পারবো। सहस्रवदन शेष निरंतर তিনি ভগবানের মহিমা গান করছেন, কিন্তু তিনিও অনন্ত রাখিল নাম অন্ত না পাইল, তিনিও তার অন্ত পেলেন নাম ভগবানের অনন্ত অবতার। সূর্যি মহারাজ এখানে ভগবানের যে ২৪ অবতার তার গণন করে বলছেন कि सर्वप्रथम भगवानेर मानस पुत्र सनक सनंदन सनातन सनत कुमार चतुसन रूपे प्रकट होए अखंड ब्रह्मचर्य धारण करे जगते प्रचार करले। भगवानेर द्वितीय अवतार श्री बराह रूपे ग्रहण करे तिनी पृथ्वी रसातल थेके उद्धार करेछिलेन। ভগবানের যে তৃতীয় অবতার শ্রী নারদ রূপে ভগবান গ্রহণ করলেন, যে নারদ ভগবানের অবতার, নারদ রূপে তিনি অবতার নিয়ে নারদ পঞ্চরাত্র আদি ভক্তি গ্রন্থের প্রণয়ন করে তিনি জগতে প্রচার করলেন। ভগবানের চতুর্থ অবতার শ্রী নরনারায়ণ রূপে তিনি গ্রহণ করলেন, আর নরনারায়ণ রূপে গ্রহণ করে আর সেই গন্ধমার্দন পর্বতের উপরে তপস্যা করলেন। যে ভগবান এক সহস্রী কবচের তিনি বধ করেছিলেন। এই নরনারায়ণ ভগবানের অনেক লীলা। ভগবানের পঞ্চম অবতার, এই পঞ্চম অবতার রূপে ভগবান কপিল রূপে গ্রহণ করলেন, আর কপিল রূপে গ্রহণ করে তিনি নিজের মাতাকে লক্ষ্য করে জগৎকে সাংখ্য যোগের উপদেশ প্রদান করলেন। মাতা দেবহূতি কপিল ভগবানকে প্রণাম করে নিবেদন করছেন কি হে প্রভু, আসলে মাতা দেবহূতির এটা প্রশ্ন নয়। মাতা দেবহূতি সাধারণ জীবের কক্ষায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করছেন, नितरां भूमं असत इंद्रियतर्षणा येन संभाव्यमानेन प्रपन्नान्धं तमो प्रभो निर्विघ्ना नितरां भूमन्। हे भुवन, हे प्रभु निर्विघ्न, আমি দুঃখী। নিতরাম নির্বিঘ্ন, আমি অত্যন্ত দুঃখী। মা, আপনি দুঃখী কেন? দুঃখী, দুঃখের কারণটা কি? অসৎ ইন্দ্রিয়তর্ষণা, এই অসৎ, এই দুঃখের কারণ কি? এই অসৎ ইন্দ্রগণের যে অভিলাষা, এই ইন্দ্রগণের যে অভিলাষা, এই দুঃখের কারণ। ও না কাহু সুখ দুঃখ কর দাতা, আপন ভোগ ভোগে সব ভ্রাতা। এই জগতে কেউ না কাউকে সুখ দেয়, না কেউ কাউকে দুঃখ দেয়। সুখ দুঃখ সবকিছু আমাদের ক্রয় করা, অর্জন করা। এই দুঃখের কারণ কি? অসৎ ইন্দ্রগণের যে অভিলাষ, এদের যে ইচ্ছা। হে প্রভু, এই ইন্দ্রগণের যে তর্ষণ, এদের যে ইচ্ছাকে পূরণ করতে করতে আমি দুঃখী হয়ে গেলাম, অত্যন্ত দুঃখী হয়ে গেলাম। আর ঘোর অন্ধকার স্বরূপ এই সংসার কূপে পতিত হয়েছে। জীবের সুখ দুঃখের কারণ এই ইন্দ্রগণের যে অভিলাষ, তাদের অভিলাষকে, ইচ্ছাকে পূরণ করতে গিয়ে জীব দুঃখ প্রাপ্তি করছে। কামাদিনাম কতি না কতিদা পালিতা দুর্নিদ্রেষা তেষাং জাতা ময়ি না করুণা নত্রপানোপশান্তি উৎসৃজৈতানথ যদুপতি সম্প্রতম লব্ধবুদ্ধি স্ত্বামায়াত শরণমভয়ং মাম নিযুক্ত আত্মদাস্যে। এই কাম আদি রিপু গণের এদের ইচ্ছা, অভিলাষা, এদের যে দুর্নির্দেশ, এদের যে অন্যায় আদেশ, কতবার কত প্রকার তাদের সেই অন্যায় আদেশকে আমি না পালন করেছি। এই রিপুগণের বশীভূত হয় জীব, নানা প্রকার দুঃখের সম্মুখীন হচ্ছে। এই রিপুগণ এ তো বলবান, এ বড় বড় যারা বিদ্বান, বড় বড় দিগ্বিজয়ী। এই রিপুগণ যখন নিজ নিজের বিষয়ের দিকে তাদের চিত্তকে আকর্ষিত করে, বুদ্ধিমানের বুদ্ধি, বিজ্ঞানের বিদ্যা, সব কিছু নিস্তেজ হয়ে যায়। বলবান ইন্দ্রগাম বিদ্বাংস অপি সকর্ষতি। বেদব্যাস লিখলেন, এই ইন্দ্রগণ এত বলবান, মানে বড় বড় বিদ্বানগণের চিত্তকেও আকর্ষিত করে। বেদব্যাস মহারাজের এক শিষ্য ছিলেন জৈমিনী ঋষি, তিনি ভাগবতের প্রুফ দেখতেছিলেন, ত্রুটি দেখতেছিলেন। তিনি যখন এই শ্লোকটিকে বললেন, বিদ্বানসপি সকর্ষতে বিদ্বানগণেরও চিত্তকে আকর্ষিত করেনি এই ইন্দ্রিয়গণ, বলে এটা হইতে পারে। আরে বিদ্বানগণ যারা সবকিছু জানে তারা কেন সেই আকর্ষণে পড়িবেন? তো তিনি সেখানে লাল কালি লাগিয়ে দিলেন। ব্যাসজি বললেন, জৈমিনী এখানে কি ভুল দেখলে? গুরুদেব, যারা অজ্ঞানী তাদের চিত্তকে ইয়ে রিপুগণ ইন্দ্রগণ আকর্ষিত করেন, কারণ তারা অজ্ঞানী, জানেন না। কিন্তু বিদ্বানগণের চিত্তকে যেন আকর্ষিত করবে, এটা ভুল আছে। অবিদ্বানসপি অপ্রশ্লেষণ করলেন, অবিদ্বানসপি সতী, যারা অবিদ্বান অজ্ঞানী মূঢ় ব্যক্তি তাদের চিত্তকে আকর্ষিত করেন। আচ্ছা, বলে হ্যাঁ গুরুদেব, ঠিক আছে জৈমিনী। বেদব্যাস মহারাজ নিজের শক্তি বলে এক যুবতীর রূপকে ধারণ করলেন। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, সারা শরীর ভিজা, সায়ংকাল উপস্থিত। ব্যাসজি পৌঁছে গেলেন জৈমিনী ঋষির আশ্রমের নিকটে। ঋষিবর, আমার সঙ্গে অনেক লোক ছিলেন, তাদের থেকে আমি আলাদা হয়ে গেলাম, রাত্রি কোথায় যাব? আপনি আমাকে আশ্রয় দেন। ঋষি জৈমিনী বললেন, দেবী, আমাদের তো এইখানে কোনো রাত্রিতে মহিলা বাস করে না, হে ঋষিবর কৃপা করুন, রাত্রে আমি কোথায় যাব? জৈমিনী ঋষি বললেন, দেখলেন ঠিক আছে, একটি কুটির দিলেন, তুমি এই কুটিরে থাকো, প্রাতকাল চলে যাবে, কেহই বললেও তুমি কুটির খুলবে না, কোনো প্রকারে দরজা খুলবে না। যদি স্বয়ং আমিও বলি তথাপি তুমি দরজা খুলবে না। ঠিক আছে ঋষিবর। ব্যাসজি মহারাজ কুটিরে গিয়ে দরজা বন্ধ করে নিলেন। জৈমিনী ঋষি ধ্যান করতে করতে হঠাৎ সেই যুবতীর যে রূপের ধ্যান ছিল, তার রূপের ধ্যান করতে করতে বলবান ইন্দ্রগা মনে কামনার উৎপন্ন হল। জৈমিনী কোন সাধারণ মহাত্মা ছিলেন না, তিনি নিজের চিত্তকে সংযম করতে চাইতেছেন, কিন্তু রিপু এত বলবান। জৈমিনী ঋষি চঞ্চল হয়ে উঠলেন, দাঁড়িয়ে গেলেন। আরে বিশ্বামিত্র ঋষি নামে শুনেছেন? ঋষি বিশ্বামিত্রের মতো তপস্বী না দ্বিতীয় কেউ হয়েছে না হবে। যে বিশ্বামিত্র ব্রহ্মাকে পাষাণ বানিয়ে দিয়েছিলেন, আর সেই বিশ্বামিত্রকে মেনকা জল খাওয়াই দিল। ভগবানের এমন মায়া! জৈমিনী ঋষি পৌঁছে গেলেন কুটিরে দরজায়। দেবী, দরজা খুলুন। না না, আমি দরজা খুলব না। জৈমিনী ঋষি বলেছেন দরজা না খুলতে। আরে আমি কি জৈমিনী বলছি, তুমি দরজা খোলো, আমি তোমার সঙ্গে বিবাহ করব। বলে না না, আমাকে ঋষি জৈমিনী মানা করেছেন, বিলকুল দরজা খুলতে আমি খুলবই না। অন্তত্ত ভক্ত জৈমিনী ঋষি এত চঞ্চল হলেন, সেই কুটিরের ছাদে উঠে খড়ের ছাদ ছিল কেটে যেই নিচে এসেছেন দেখলেন গুরুদেব সেখানে দাঁড়িয়ে আছেন। ব্যাসজি বললেন, জৈমিনী বলো কি হবে, বিধ্বংস বিশ্বকর্ষতি না অবিধ্বংস বিশ্বকর্ষতি? এই রিপুগণ এত বলবান। আচ্ছা, এখানে বক্তা যে কপিল দেবহূতি সম্বাদ, বক্তাকে ভগবান কপিল, শ্রোতাকে মাতা দেবহূতি। মহাদেব বলছেন, বা বলম মে পশ্চমায়া, আমার এই যে স্ত্রী রূপিণী মায়ার শক্তি জানে, জানো এই বড় বড় দিগ্বিজয়ী একটি একটি ভ্রুভঙ্গে তাদেরকে পরাজিত করে ফেলে। এটি আমার সাক্ষাৎ মায়া। এ রিপুগণ এত বলবান, তারা বিদ্বানগণের চিত্তকেও আকর্ষণ করে না। রঘুস্বামী পাদ বলছেন, এ গান আমাদের রিপুগণের কত কত বার কত কত প্রকার তাদের সেই অন্যায় জানি বুঝে, বুঝার পরেও তার জ্ঞান তার বিদ্যা স্তম্ভিত। তাদের আদেশ পালন করলাম, কিন্তু তেসাং যাতা ময়ি না করুণা, তারা নিজের দাসত্ব থেকে আমাকে মুক্ত করল না, তাদের মনে দয়াও আসল না। সম্প্রতি আমার জ্ঞান প্রাপ্ত হয়েছে, হে প্রভু আমি আপনার শরণে এসেছি। শ্রী মহারাজ যদাতি বলছে, হাজার বর্ষ ব্যতীত হয়ে গেল এই বিষয় সেবন করতে করতে। পূর্ণম মানে ভাগবত চক্ষুর উন্মিলিতম, চক্ষু খুলে দিবে। পূর্ণম বর্ষ সহস্রমে বিষয়ান সেবত অসকৃত, অসকৃত মানে নিরন্তর সেই বিষয় সেবন করতে করতে আমার হাজার বর্ষ ব্যতীত হয়ে গেল, কিন্তু সেই বিষয় সেবনের প্রতি যে ইচ্ছা আজকেও যেমন কি তেমন বিদ্যমান। সেই বিষয় সেবনের যে অভিলাষ আজকেও যেমন কি তেমন আছে, বৈরাগ্য হল না। না জাত কাম কামান উপভোগেন সাম্যতি, অভিসা কৃষ্ণ বর্তমেব ভূয় এবাভি বর্ধতে। যেমন অগ্নিকুণ্ডে ঘির আহুতি দিলে সে অগ্নি শান্ত হয় না, উত্তর উত্তর বাড়তে থাকে, তদ্রূপ এই ইন্দ্রগণের বিষয়ে যতই দিতে থাকবেন, এই ভোগ ভোগের দ্বারা নিবৃত্তি উৎপন্ন হবে কখনো। এই কলিযুগে ভগবান হয়েছে ওসো ভগবান, নাম শুনিতে নাই কিন্তু ওনার বইতে পড়া। উনি বললে দৌড়াতে মন হচ্ছে, দৌড়াতে দৌড়াতে যখন থকে যাবে নিজেই বসে পড়বে, আর দৌড়াতে ইচ্ছা হবে না। আমাদের আচার্য পাদগুণ বললেন, দৌড়াতে ইচ্ছা পুনর্বার জাগবে না, এই গ্যারেন্টি কে দেবে? বিষয় সেবন করতে করতে বিষয় থেকে বিরক্তি আসবে। আরে এরা মহারাজ জাগাতি তিনি বলছেন, হাজার বর্ষ ব্যতীত হয়ে গেল বিষয় সেবন করতে করতে, কিন্তু বিষয়ের প্রতি যে ইচ্ছা আজকেও যেমন কি তেমন বলবতী হয়ে আছে। একে কেবল বৈরাগ্যের দ্বারা, ত্যাগের দ্বারা হি এই পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় শ্রী প্রহ্লাদ মহাশয় বলছেন এরা নিজে নিজের বিষয়ের দিকে আমাকে আকর্ষিত করছে। যেমন এক ব্যক্তি তার অনেক পত্নী, সবাই নিজের দিকে তার পতিকে আকর্ষিত করে, তদ্রুপতি ইন্দ্রিয়গণ আমার চিত্তকে আকর্ষিত করছে। অর্জুন বলছেন অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও সে যেন বলপূর্বক বিষয়ে প্রবৃত্ত হচ্ছে। ভগবান বলছেন কাম দেশ ক্রোধ দেশ রজ গুণ সমদ্ভব মহাসনা মহাপাপমা বিদ্যে নমিহ বৈরণম। এ কাম, এ ক্রোধ, এ মহাসনা, আসন মানে পেটু, মানে এদের পেট কখনো ভরে না, এদের পেট মহা ক্ষুধার্ত, এদের পেট কখনো ভরে না, এদেরকে সর্বদা নিজের শত্রু জানিবে। মা দেবহূতি বলছেন কি প্রভু এই অসৎ ইন্দ্রগণের যে ইচ্ছা অভিলাষা, এদের ইচ্ছাকে পূরণ করতে করতে আমি অত্যন্ত দুঃখী হয়ে গেলাম। আপনি আপনার ভক্তির যে সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষকে কাটার জন্য এক কুড়ানির সমান সেই জন্য আমার সংসার বৃক্ষের ছেদন করুন প্রভু। ভগবান কপিল বলছেন মা চেত খলস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনো মতম গুণেষু সক্ত বন্ধায় রতং বা পুংসি মুক্তয়ে। একটি কথা মনে পড়ল, ঠাকুর মহাশয় বলেছে মনের স্মরণ প্রাণ মধুর মধুর নাম। মনের প্রাণ হল স্মরণ। বুঝার জিনিস আছে, যেমন দেহে যদি প্রাণ না থাকে, প্রাণহীন দেহটাকে কি হয় জানেন? শৃগাল কুকুর তাকে টেনে টেনে খায়, খায় কি না খায়? যখন প্রাণ চলে যায় ফেলে দেয়, শৃগাল কুকুর খায় প্রাণহীন দেহকে। আর মনের প্রাণ হলো স্মরণ। যখন স্মরণটা চলে যায় না তখন প্রাণহীন হয়ে যায়, আর যখন প্রাণহীন হয়ে যায় শৃগাল কুকুরকে কাম ক্রোধ এরা তখনই অবসর পেয়ে যায়। সেই মহাত্মা গণের সিদ্ধান্ত তখনই এরা সেই প্রাণহীন দেহকে টেনে টেনে খায়। এ বাস্তব সত্য। যতক্ষণ স্মরণ থাকবে এরা প্রবেশ করতে পারে। যেই স্মরণ বিহীন হল, খালি জায়গা দেখে এরা প্রবেশ করে। হে মা, এই মনহি বন্ধনের কারণ, এই মনহি মুক্তির কারণ। এই মন যদি বিষয়ে আসক্ত হয়েছে তো এই মন আপনার বন্ধনের কারণ। আর এই মন চাবি একটি, তালাকে খোলার জন্য একটি চাবি, সেই চাবি দ্বারা একে বন্ধ করা যায়, আর সেই চাবি দ্বারা তাকে খোলানো যায়। এই মন যেমন একটি চাবি, এই চাবির দ্বারা নিজের মুক্তির রাস্তাও অঙ্গীকার করা যাইতে পারা যায়, আবার বন্ধনের রাস্তাকেও স্বীকার করা যাইতে পারা যায়। মনই একটি চাবি। এই মন যদি বিষয়ে সংসারে লেগে গেল বন্ধন রতন বা পুনসি মুক্ত, আর এই মন যদি ভগবানে লেগে গেল মুক্তি দূর না। এ মনই সবার কারণ। যে আসক্তি সংসারের প্রতি দুঃখের কারণ, সেই আসক্তি যদি আপনি সাধুদের প্রতি করেন, নিজের প্রতি বলছেন না যে আমাদের আসক্তি করে, সাধুদের প্রতি সাধু সুকৃত হে মা, সেই আসক্তি যদি সাধুদের প্রতি করবেন, সাধু সঙ্গে করবেন, সেই আসক্তি, হ্যাঁ সেই আসক্তি, যে আসক্তি দুঃখের কারণ, সেই আসক্তি যদি সাধুদের প্রতি করা হয়, সাধুদের প্রতি মানে সাধু সঙ্গের প্রতি করা হয়, মোক্ষদার মহাভূতম, সেই আসক্তি আপনাকে মুক্তি দ্বার পর্যন্ত নিয়ে যাবে। মহৎ সেবা দ্বার মাহুর বিমুক্তে। ভগবান ঋষভ ওনার শতপুত্র ছিলেন, পুত্রগণকে একদিন ডাকলেন, হে পুত্রগণ, এই সংসারে দুটো দরজা আছে যাওয়া, একটি দরজা নরকের দিকে আর একটি দরজা ভগবানের দিকে। যদি ভগবানের দিকে যাও, মোক্ষের দিকে যাও, বলে সেই দরজাটা কি, কোথায়? বলে মহৎ সেবং দ্বার মাহুর বিমুক্তে। এই মহৎ গণের সঙ্গ, মহৎ গণের সেবা, বাহুর বিমুক্ত হল মুক্তির দ্বার। আর নরকের দ্বার স্তমোদ্বারম যোষিতাম সঙ্গী সঙ্গম, অসৎ ব্যক্তি গণের সঙ্গ, এ হল নরকের দ্বার। সনাতন গোস্বামী বলছেন, প্রভু যদি আমাকে দণ্ড দিতে চান, খুব দণ্ড দিয়ে একটি লোহার পিঞ্জরে বন্ধ করে অগ্নির শিখার উপরে রেখে দিলেন, আমার আপত্তি না, কিন্তু প্রভু জীবনে কখনো অসৎ সঙ্গ দিলেন না। কাজের কি কোঠরি মে কেসো সয়ানো যায়, এক পি লাগি হে পি লাগি হে। এক বুদ্ধিমান ব্যক্তি আর একটা ঘরের দিবারে চারদিকে কালো লাগা আছে, কাজল লাগানো আছে, বলে না না আমি ঘরে যাব, বেরিয়ে আসবো, কাজল লাগবেই না, কালো লাগবেই না। সে কতই সয়ানি ব্যক্তি হোক, বুদ্ধিমান হোক না কেন, কোথায় না কোথায় অসৎ ব্যক্তিগণের সঙ্গে বসুন, রেখা হবেই হবে। রেখাপাত আপনি অসৎ ব্যক্তিগণের সঙ্গে বসবেন, তাদের চর্চা শুনবেন, আর আপনার হৃদয় রেখাপাত করবে না, হইতেই পারে, অবশ্যই করবে। যেখানে জুয়ারি বসে থাকেন সেখানে বসুন, একদিন নিজেকে সংযম করে বসবেন, দ্বিতীয় আর তৃতীয় দিনে আপনিও বসে যাবেন। কেউ একজন খালি আছে, হ্যাঁ আমি বসে। এই মদ খাওয়া কোথা থেকে এসেছে? কেউ মদের বোতল নিয়ে আসে নাকি? জন্ম নেই সঙ্গে প্রভাব, অসৎ সঙ্গে তার আয়ু যশ শ্রী লজ্জা ধৈর্য সব কিছু নষ্ট হয়ে যায়। ভগবান ঋষভ বলছেন, হে পুত্রগণ, মহৎ গণের সঙ্গ, এ হল মুক্তি দ্বার। আর অসৎ ব্যক্তিগণের বিষয় গণের সঙ্গ, এ হল নরকের। মাতা দেবহূতি বললেন কি প্রভু, সাধুগণীর সঙ্গ করব, তাদেরকে চিনব কি করব? সাধুগণের লক্ষণ কি? সাধুগণ কেবল বেশভূষায় চেনা যায় না, আরো কোন লক্ষণে চেনা যায়? ভগবান কবি বললেন, হ্যাঁ, তিতিক্ষব কারুণিকা শ্রুহিদা সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণা। এখানে ভগবান কবি যে সমস্ত গুণের কথা বলছেন, তিতিক্ষা করুণা দয়া, আর সমস্ত জীবের প্রতি দয়া ভাব, করুণা ভাব, কৃপা ভাব, অজাত শত্রু, শান্ত, সাধুত্ব, আসলে এই সমস্ত গুণ জীবের মধ্যে হয়। এইসব দিব্য গুণ, এইসব অপ্রাকৃত গুণ। সর্বমহা গুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণের গুণ কৃষ্ণ ভক্তি সকলি সংসারে। এই সমস্ত গুণ হল ভগবানের গুণ। সেই ভগবানের যারা একান্ত শরণাপন্ন, তাদের মধ্যে এই সমস্ত গুণ সঞ্চারিত। তিতিক্ষা, দয়া, সহনশীল, সাধুগণের মধ্যে এই যে সহনশীল, এই সমস্ত গুণ ভগবত কৃপায়। যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বে গুণৈস্তত্র সমাসতে সুরা। হরাবভক্তস্য কুতো মহৎ গুণা মনোরথেনা সতি ধাবতো বহিঃ। যস্যাস্তি ভক্তি ভগবতং কিঞ্চনা, সেই ভগবানের চরণে যাদের নিষ্কামা অকিঞ্চন ভক্তি, সর্বৈ গুণৈস্তত্র, এই সমস্ত মহৎ গুণ তাদের মধ্যে আবির্ভাব। হরাব ভক্তস্য কুতো মহৎ গুণা, যারা ভগবানের ভক্ত তাদের মধ্যে এই সমস্ত মহৎ গুণ আবির্ভাবের সম্ভাবনা কোথায়? এই সমস্ত মহৎ গুণের আবির্ভাব হয় না। তিতিক্ষা, দয়া। ঠাকুর হরিদাসকে 22 বাজারে প্রহার করছে জবনবন, ক্রোধ আসছে না। ভগবানের নিকটে প্রার্থনা করছেন যে প্রভু, এরা অজ্ঞানী জীব, আমার ক্রোধ করছে না, আপনি এদের অপরাধকে গ্রহণ করিলেন। মহাপ্রভু সেই মহাপ্রকাশে ঠাকুর হরিদাসকে বলছেন, হরিদাস, যখন তোমাকে জবনবন প্রহার করতেছিল, আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র নিয়ে নেমে আসলাম, কিন্তু দেখলাম যারা তোমাকে প্রহার করছে, তুমি তাদের মঙ্গল চাইছ। আমি যে সুদর্শন চক্র তুলেছিলাম নিষ্ফল হল। তুমি যাদের মঙ্গল চাইছো, আমি তাদের কি করে অমঙ্গল করতে পারবো? তখন কি অন্য কোন উপায় না পেয়ে তোমার পিঠির উপরে আমি শুয়ে পড়লাম। দেখো সে বেত্রাঘাত, এখনো বিদ্যমান। এই সমস্ত মহান গুণ সেই সমস্ত ভক্তের মধ্যে আবির্ভাব। শ্রুহিদা সর্বদেহিনা, এই সাধুগণ এমন, এদের কোমল হৃদয়, সন্ত হৃদয়, নবনীত সমান। নবনীতির মতো কোমল সাধুমণির হৃদয় সর্বজীবের মঙ্গল করতে চান। শ্রীমদ রাধা রমন চরণ দাস বড় বাবাজি মহারাজ এক কুকুর, এক মাতা কুকুর ছিলেন, যেখানে বড় বাবাজি সংকীর্তন করতেন পিছনে পিছনে সেইখানে যে কয়েকদিন দেখার পরে বড় আশ্চর্য লাগলো, যেখানে সংকীর্তন সেখানে কুকুরটিকে দেখতে পাই, আর যা কিছু প্রসাদ দিয়ে তাকেও খেয়ে থাকে। বহুত লক্ষ্য করে দেখা গেল একাদশীর দিন সবাই নির্জলা, সেও কোথাও যায়। বুঝতে পারলেন যে কোনো সংস্কারী জীব কোনো কারণবশত এই দেহকে প্রাপ্ত হয়েছে। বড় বাবাজি নিজেই বললেন একে রোজ প্রসাদ দিবে। একদিন তার মৃত্যু হল। বড় বাবাজি যাদের হৃদয় নবনীতির মতো কোমল, মনে মনে ভাবছেন নবদ্বীপ, নিজের শিষ্য নবদ্বীপকে বলছে, নবদ্বীপ যখন কোনো বৈষ্ণব প্রাপ্তি হয়ে যান তার নামে আমরা ভান্ডারা দিই, সাধু সেবা দিই। আমাদের নাম দিয়েছিলেন ভক্তি মাতা, আমাদের ভক্তি মা প্রাপ্তি হলেন, একটু বিনার নামেও বৈষ্ণব সেবা দিলে কি হয়? হ্যাঁ বাবা ভালো হবে, যা বৈষ্ণব আমাকে নিমন্ত্রণ করে এসে কালকে বাগান বাড়িতে। হ্যাঁ সে বড়াল ঘাটে সেবাশ্রম, তখন সেখান ছিলেন বড় বাবাজি মহারাজ। নিমন্ত্রণ দিয়ে কালকে মধ্যাহ্নে এইখানে প্রসাদ গ্রহণ করলেন। বৈষ্ণবগণ নিমন্ত্রণ স্বীকার করলেন। আবার মনে কি কৌতূহল জাগল, আরে নবদ্বীপ আমাদের ভক্তি মাতার যারা জাতি ভাই তাদেরকে একটু নিমন্ত্রণ না দিলে ভালো হয়। নবদ্বীপে হাঁ করে দেখছেন, কি বলছে জাতি ভাই মানে কুকুরকে নিমন্ত্রণ করে, যা একটি চাপড় দিলেন। নবদ্বীপে যত কুকুর আছেন তাদেরকে এরা কিছুই করতে পারে। যোগ পুরুষ ভগবান আর ভক্তের মধ্যে কোনো ভেদ নাই। তস্মিন তজ্জনে তজ্জনে ভেদাভাব। মহাপ্রভু শিবানন্দ সেন যখন নীলাচলে যাচ্ছেন সঙ্গে একটি কুকুর দিয়েছে। সেই কুকুরের মুখে যখন নীলাচলে, কাহিনী আছে পরে বলা হবে, মহাপ্রভু সেই ভক্তগণ যখন গম্ভীরায় দর্শন করতে গিয়েছেন, মহাপ্রভু দেখছেন সেই কুকুরটি সেখানে বসে আছে। আর মহাপ্রভু নারকেল যে শস্য ভিতরে সেই নারকেলগুলো ফেলে দিচ্ছেন আর বলছেন কৃষ্ণ বল। কুকুরটি কৃষ্ণ বলছে আর নারকেল খাচ্ছে। কুকুরের কৃষ্ণ কহাই তারে মোচন করিল। মহাপ্রভু কুকুরের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করিয়ে তাকে নিজের ধাম পাঠিয়ে দিলেন। তার ভক্তগণেরও এমন শক্তি। তস্মিন তজ্জনে ভেদাভাব। এরাও কিছুই করতে পারে। কুকুর গণকে নিমন্ত্রণ দেওয়া হল। বৈষ্ণবগণ জন শুনলেন, ভাই আজকে কিসের বৈষ্ণব সেবা? কোনো বৈষ্ণব বলছেন একটা কুকুরের মহোৎসব, কুকুর মারা গেছে তার সর্বমান। আমাদেরও এক ভক্ত আছে, সে থাকে দিল্লির নিকটে ফরিদাবাদে, অনেক কুকুরের ছবি আছে। আজকে এর ভান্ডারা, কালকে ও ভান্ডারা। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের গোবিন্দকুণ্ডে টাকা পাঠান, এই দয়া কুকুরের ভান্ডারা। প্রায়, আর বলবে বেশি করে পায়েস বানাবে, আর যত সেখানে কুকুর তাদেরকে বাঁধবে। টাকা লাগবে আমি দেবো। তো যখন বৈষ্ণবগণ শুনলেন কুকুর মারা গেছে, তার ভান্ডারা খেতে আমরা যাব, বৈষ্ণবগণ আসলেন না। বড় বাবাজি মহারাজ বললেন ঠিক আছে বৈষ্ণবগণ, তারা সমর্থবান, তাদের ইচ্ছা। বৈষ্ণবগণ আসলেন না। মধ্যাহ্নকালে এমন লীলা না কোনোদিন হয়েছে আর না হবে। সমস্ত নবদ্বীপের কুকুর মণ্ডলী সেখানে উপস্থিত। আচ্ছা বলুন তো, একটা অন্য পাড়ার কুকুর এই পাড়াতে যখন এসে যায়, সেই পাড়ার কুকুরগুলো যতক্ষণ তাকে না সেখান থেকে বের করছে, তাদের শান্তি হয় না। সেই নীল মাধব মন্দিরে যায়, নীল মাধব দর্শন করতে গেছে, সেই পাণ্ডাগুলো যতক্ষণ কখনো যজমান এসছে, ভক্ত এসেছে, যতক্ষণ সে মন্দির থেকে না পালাচ্ছে তার পিছনে লেগে যাবে। মানে আর যতক্ষণ সে কখন গিয়ে পালাবে, রাস্তা খুঁজে পাবে সে। কিন্তু আজকে নবদ্বীপে অদ্ভুত দৃশ্য, এতগুলো কুকুর চুপচাপ বসে আছে, ভগবানের ভোগ হলো, আরতি হলো, কুকুরগণকে পঙ্ক্তিবদ্ধ করে বসালেন, পাতা দিলেন, মহাপ্রসাদ দিলেন, হ্যাঁ ভজন হলো, জয় বলা হলো, আর বললেন এইবার আপনারা গ্রহণ করুন। আমাদের বৃন্দাবনে এক রামানন্দী মহাত্মা আছে, তিনি বড় বড় যে চরিত্রকে এমনভাবে, ইউটিউব চ্যানেল আছে না, এমনভাবে বলেছেন যেগুলো কি আমরাও জানি না। বলে তারা কুকুর ছিলেন না, কুকুর বেশি মহাপুরুষ ছিলেন, মানে এই প্রকার অদ্ভুত হইতে পারে না। যখন নবদ্বীপে প্রচার হয়ে গেল কি কুকুরের মহোৎসব, কুকুর এতগুলো কুকুর, কোনো শব্দ নাই, কোনো কিছুই নাই, শান্ত চিত্তে তারা প্রসাদ। আর ধীরে ধীরে চারদিকে কথা যে বৈষ্ণবগণ অভিমান করে এসেছিলেন না, তারা সেই অদ্ভুত দৃশ্যকে, সেই চমৎকারকে দেখার জন্য উপস্থিত হলেন। আর যখন তারা প্রসাদ পেয়ে কুকুরগণ প্রস্থান করলেন, বললেন অধরামৃত নেবার জন্য এমন ভিড় তার মধ্যে প্রবেশ করলো, একটা পাতার টুকরো মিলল। শ্রীদা সর্বদেহী নাম এই সাধুগণ সবার মঙ্গল কামনা করে। অজাত শত্রব এদের কোনো শত্রু থাকে না। যস্মাৎ না উদ্ভিজতে লোক, লোকাত না উদ্ভিজতে চাজ। এরা না কাউকে উদ্ভিদ প্রদান করেন, না কারোর থেকে উদ্ভিদ গ্রহণ করেন। শান্তা যাদের চিত্ত প্রকৃষ্ট রূপে শান্ত হয়ে গেছে, সাধব সাধনতি সাধয়তি ইতি সাধব, যারা নিজেরা সাধন করে আর সাধনা করার জন্য প্রেরণা দেয়। সাধু ভূষণা, সাধুতাই এদের আভূষণ। এই সমস্ত সাধুগণ কি করেন? মা ময়ি অনন্য ভাবেন ভক্তি কুরবন্তি যে দৃঢ়াম, অনন্য ভাবে আমার ভক্তি করেন। মৎকৃতে ত্যক্ত কর্মাণ, আমার নিমিত্ত সমস্ত কর্মের ত্যাগ করেন। মদাশ্রয়া কথামৃষ্টা শৃণন্তি কথয়ন্তি, আমার আশ্রয় গ্রহণ করে, আমার মধুর মধুর কথা তারা বলেন, শ্রবণ করেন। তবন্তি বিবিধা এ ত্রিতাপ, এমন যে ভক্তগণ বৈষ্ণবগণকে এই ত্রিতাপ তাদেরকে কোনো প্রকারে তাপিত করতে পারে। শান্তি অব্যর্থ কালোত্তম বিরক্তি মানসন্নতা আশাবদ্ধ সমৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি তদ্গুণাখ্যানে বসতি তৎ প্রীতি তৎ বসতি স্থলে। যে বৈষ্ণবগণ মধ্যে ভাবের উৎপন্ন হয়, কোথায় ভাব আছে তাকে পরীক্ষা করার জন্য ভাবের পূর্বে 9টি অনুভব উৎপন্ন হয়। ভাব কোথায় আছে? একটু কথায় একটু কেহ কেঁদে ফেলল, সেটা ভাব না। আসল ভাব কোথায়? যেখানে এই 9টি অনুভব দেখবে। কি বলে? প্রথম কি? প্রথম স্টেজ হলো শান্তি। শান্তি মানে উদ্বেগের বিষয় আছে কিন্তু কোন উদ্বেগ নাই। শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু নৃত্য করছে রাত্রিবেলা। কিশোর পুত্র মৃত্যু হইল, গৃহের মধ্যে ক্রন্দনে রোল। যখন শ্রীবাস শুনলেন, গৃহে প্রবেশ করলেন, কি হয়েছে? দেখলেন পুত্র মৃত্যু। এক কিশোর বয়স, কিশোর পুত্র মৃত্যু হবে, দুঃখ হবে না পিতা? কিন্তু শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু সুখের জন্য বললেন, দেখো প্রথম কথা, যেখানে স্বয়ং ভগবান নৃত্য করছেন সেখানে যার মৃত্যু হয় তার জন্য বিলাপ করতে হয় না। আরে এটা এই প্রকার সৌভাগ্য যদি আমি পেতাম তো আমি ধন্য হয়ে যেতাম। হ্যাঁ, পুত্রের মৃত্যু হয়েছে, কানতে হয়, কালকে কেঁদে নিবি যতটা ইচ্ছা, এখন বিলকুল চুপ। আর যদি তোমরা কাঁদবে আর মহাপ্রভুর নৃত্যে ভঙ্গ হবে তো আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেব। সবাই চুপ হয়ে গেলেন, কিন্তু মহাপ্রভু তো সবই জানেন। নৃত্য করতে করতে ভক্তগণকে বলছে, আমার আনন্দ কেন হচ্ছে না, প্রেম কেন হচ্ছে না? শ্রীবাস পণ্ডিতকে বললেন, পণ্ডিত তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? না না প্রভু, কোনো শান্তি নাই, কোনো উদ্বেগ নাই। রাজা পরীক্ষিতকে ব্রাহ্মণ কুপারে সাপ লেগেছে, অভিশাপ। সপ্তম দিন তক্ষক নাগেরে দংশনে মৃত্যু হবে। আমরা যদি কেবল শুনিনি না, 7 দিনের দিনে মরে যাব। যদি কেউ স্পেশাল চা বানিয়ে দিয়ে চা খাবে, হার্ট ফেল করে চিন্তায় চিন্তায় মরে যাবে, 7 দিনও বাঁচতে পারবে। যখন শুনবো কি মরে যাবে। কিন্তু রাজা পরীক্ষিত, হে ব্রাহ্মণগণ, হে ঋষিগণ, আপনারা আমার মৃত্যুর চিন্তা করবেন না। আপনারা আমাকে বলুন কি মৃত্যু যার নিকটে তার কি কর্তব্য? গায়ক বিষ্ণু গাথা, আপনারা কৃষ্ণের কথা আমাকে শ্রবণ করা। শান্তির বিষয় কি না, উদ্বেগের বিষয় কিনা? কোনো উদ্বেগ না। শান্তি অব্যর্থকারত্বম, দ্বিতীয় স্টেপ অব্যর্থ কালত্বম, তাদের একটি কাল ও ব্যর্থ যায়। বাবাজি মহারাজ বলেন, যার স্মরণ হবে না, বলছেন পায়খানারও স্মরণ হবে। ভুল না, এ বাস্তব সত্য। যাদের মন লাগা আছে না, সে যেখানে থাকুক না কেন, অব্যর্থ কালত্বম, কখনো তাদের ব্যর্থ কাল ব্যর্থ হয় না। সবসময় চিন্তা, মনন, কীর্তন, শ্রবণ, কিছু না কিছু। বিরক্তি, সংসার থেকে তাদের বিরক্তি। যতই সংসারের বিষয় দিন, টাকা দিন, সম্মান দিন, প্রতিষ্ঠা দিন, মান দিন, কোন স্পৃহা থাকে না। বিরক্তি, মান সুন্নতা, কোন মানের ইচ্ছা নাই। তাদেরকে অপমান করলেও সেই অপমানকে তারা অমৃতের মত পান করে। নিজা অপমান সুধা আশাবদ্ধ, ভগবান অবশ্যই কৃপা করিবেন, অবশ্যই মিলবেন, এই প্রকার আশা তাদের হৃদয়ে সুদৃঢ় ভাবে বাস করছে। আশাবদ্ধ সমৎকণ্ঠা, ভগবত প্রাপ্তির জন্য সর্বদা উৎকণ্ঠিত, নাম গানে সদা রুচি, সদা নাম ছাড়া তারা থাকতে পারেন না, সদা রুচি নাম গানে আসক্তি। তদ্গুণাখ্যানে, সেই ভগবানের চরিত্র বর্ণনে আসক্তি আর প্রীতি, তদবসতি স্থলে ভগবানের নামে তাদের প্রীতি। এই নয়টি অনুভব যাকে যেখানে সেখানে ভাব আছে বলে জানবে। এমন যে ভক্তগণকে মা এই যে ত্রিতাপ কোন প্রকারে তাদেরকে তাবিদ করতে পারে। ত্রিতাপ জ্বালা যায় রে দূরে, হরিনাম সংকীর্তনে ত্রিতাপ জ্বালা যায়। ভব মহা দাবাগ্নি নির্বাপন, তাদের এই সংসার দাবাগ্নি নির্বাপন। এমন সাধুগণের মা আপনি সঙ্গ করিবেন। এই প্রভু আরেকটি কথা বলুন, বলো এই সমস্ত সাধুগণের সঙ্গে কি হয়? মা সতাং প্রসঙ্গাৎ মম বীর্য সম্বিদো ভবন্তি হৃৎকান্ন রসায়না কথা তজ্জোষণাদাস অপবর্গবর্ত্মনি শ্রদ্ধা রতির ভক্তিরনো ক্রমিষ্যতি। সতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিদ, এমন সাধু সঙ্গে আমার মহাত্ম প্রকাশক সমস্ত কথা হয়। আমার গোবর্ধন গোবর্ধন ধারণ লীলা কথা, রাস বিহার কথা, গোচারণ লীলা কথা, বেণু বাদনীর কথা, মাখন ছড়ি লীলা কথা, সমস্ত আমারই কথা। যারা আসলে সাধক তারা ভগবানের কথা ছাড়া ব্যর্থ প্রলাপ করে। ব্যাস গদ্দিতে বসে আর ভগবানের কীর্তন করুন, ভগবানের যে চরিত্র বর্ণন করুন, তাতে বক্তা শ্রোতা দুইজনেরই কল্যাণ হবে। আর ভগবানের চরিত্রকে ছেড়ে আর যদি ব্যর্থ প্রলাপ করা হয়, রাজনীতি করা হয়, তো তাতে সেই ব্যাস গদ্দিকে দূষিত করা ছাড়া আর কিছুই নেই। সাধুদের প্রসঙ্গে আমার সমস্ত কথা হয়। কেমন সে কথা? হৃৎকর্ণ রসায়ন, যে হৃদয়কে শ্রবণেন্দ্রিয়কে রসায়ন স্বরূপ অমৃত স্বরূপ, এই কথা হল, এই কথা হল অমৃত। হৃদয়কে শ্রবণেন্দ্রকে রসায়ন স্বরূপ অমৃত স্বরূপ সমস্ত আমার কথা হয়। এই কথা আমরা কতবার শ্রবণ করেছি, কতবার বলা হয়েছে, কিন্তু কখন মানে ইয়ে মনে হয় কি এ কথা আমরা জানি, শুনেছি, ভালো লাগছে না, এই প্রকার অনুভব। নিত্য নবায়ন তদেব রম্যম রুচিরং নবম নবম তদেব সস্যম মনসো মহোৎসবম। तदेव शोका कर्णवशोषणं गृणां यदुत्तमो श्लोक যশোনুগীয়তে তদেব রম্যম সেইবহারি রমণ নবম নবম নিত্য নবায়মান তদেব রম্যম অত্যন্ত রমণীয় মধুর রুচিরং নবম নবম তদেব শোকার নবসোষণাম লোকের মানবের সমস্ত শোককে শোষণ করে সে কৃষ্ণ কথা কৃষ্ণ চরিত্র, যে কথার মধ্যে যত উত্তম শ্লোক রসোনুদীয়তে, যে কথার মধ্যে উত্তম শ্লোক ভগবানের যশ কীর্তন করা হয় সেইটাই রমণীয়, সেইটাই সুন্দর, সেইটাই মঙ্গলপ্রদ, সেইটাই সমস্ত প্রকার অমঙ্গল হরণ করে। হৃৎকর্ণ রসায়না কথা তৎজনা তত সেবনাথ, সেই কথাকে মা যারা সেবন করে অপবর্গ বর্তমানে আমার প্রাপ্তির মার্গে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমী সতী শ্রদ্ধা হয়, রতি হয়, আর ভক্তির উদয় হয়। হে মা, বুঝাইও না, টাইম পূর্ণ হয়ে গেল, আর 5-10 মিনিট বসুন। হে মা, সুতো দেশে প্রতিষ্ঠাপ্য বিজিতাসন আসনম পবিত্র দেশে পবিত্র আসন বিরাজমান হয় আমার ধ্যান করিবে। সর্বপ্রথম সঞ্চিন্তয়তে ভগবত শরণারবিন্দম বজ্রাঙ্কুশধ্বজ সরোহ লাঞ্ছনাঢ্যম। সর্বপ্রথম আমার ভগবানের চরণের ধ্যান করিবেন, সঞ্চিন্তয়েৎ সম্যক রূপে চিন্তন করিবেন, ধ্যান করিবেন। চরণারবিন্দম, কেমন সে চরণ? বজ্রাঙ্কুশ, বজ্র অঙ্কুশ, ধ্বজা সরব মানে কমল দ্বারা চিহ্নিত যে চরণ, তার চিন্তন করিবেন। শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্ন বিরাজমান। সনাতন গোস্বামী বিভিন্ন পুরাণ থেকে তিনি প্রমাণ নিয়ে তুলে ধরেছেন। দক্ষিণ চরণে 11টি চিহ্ন, বাম চরণে 8টি চিহ্ন। এখানে বলছেন সর্বপ্রথম আমাদের বৈষ্ণবাচার্যগণ বললেন সর্বপ্রথম দক্ষিণ চরণ ধ্যান করবে। দক্ষিণ চরণে যে কনিষ্ঠিকা, তার নিচে একটি চিহ্ন অঙ্কুশ। বলে অঙ্কুশ ধ্যান করতে কেন প্রথমে বলছে? বলে দেখো, আমাদের যে মন না, এ মন অতি বলবান। এ মন, মনকে কখন ধরেছে? হাত উঠান তো কে কে ধরেছেন? মনকে দেখেছেন? মনকে দেখতে চান? প্রাতকাল উঠে যারা সাধনা করেন, তিলক স্বরূপ ধারণ করে মালা নিয়ে বসবে, গুরু মন্ত্র জপ করিবেন, মনকে একাগ্র করিবেন, ইষ্টদেবের ধ্যান করিবেন, তখন মন দেখিয়ে দিবে মন কি জিনিস। যেই মনকে একাগ্র করতে যাবেন, মন কত বলবান। যেই একাগ্র করে গুরুদেবের ধ্যান করিবেন, কি কৃষ্ণের ধ্যান করিবেন, মহাপ্রভুর ধ্যান করিবেন, চরণ কমলের ধ্যান করিবেন, যে কথা সারা দিনের মধ্যে মনে আসে না, সেই সময় মনে আসে। কোথায় কোথায় মন চলে যায়, বহুত বিচিত্র মনের গতি। এই জন্য তো ভগবান কবির বললেন, মনহি বন্ধনের কারণ, মনহি মুখ্যের কারণ। এই মন অত্যন্ত চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ় তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব। কার সঙ্গে দৃষ্টান্ত দিলেন? অর্জুন বলছে না বায়ু রিব, বায়ুকে আটকাতে পারবে? নিগ্রহ করা যাবে? বায়ু রিব, বায়ুর ন্যায় সুদুষ্করা এ মনকে নিগ্রহ করা। আর উত্তরে ভগবান কি বললেন? অসংশয় মহাভাব, হে অর্জুন নিঃসন্দেহ এ মন বহু চঞ্চল, কিন্তু সেই চঞ্চল মনকে অভ্যাসের দ্বারা মন চলে গেল। সাধক সচেতন থাকে, চঞ্চল মনকে আবার ধীরে ধীরে এনে আবার রুটে লাগাবে, আবার যাবে, আবার লাগাবে। আর যেদিন এই প্রকার করতে করতে একদিন যখন সেই কৃষ্ণের রূপ থেকে যখন একটা আস্বাদন মিলবে, আমার মনে যাবে চিত্ত বড়িসম, সেই বড়ি যখন মাছ মিশে যায় তদ্রুপ সেই চিত্ত সেখানে কৃষ্ণের চরণে লেগে যায়। তখন মনকে সরাতে চাইলেও সে অন্যত্র যায়। সেই চঞ্চল মনকে যদি স্থির করতে চাও, বৈষ্ণবাচার্যগণ বললেন অঙ্কুশের ধ্যান করলেন। অঙ্কুশ এ মন এক বলবান হাতির সমান, যেমন হস্তি অত্যন্ত মতবালা, সে কারো বশীভূত হয় না। তাকে বশীভূত করার জন্য যেমন অঙ্কুশের দ্বারা তাকে বশীভূত করা হয়, তদ্রুপ এ মন রূপ হাতিকে বশীভূত করতে হলে সেই অঙ্কুশের ধ্যান করবে। অঙ্কুশের নিচে বজ্র চিহ্ন আছে, এই বজ্রের ধ্যান করলে, যে ধ্যান করে তার সমস্ত পাপ রাশিকে, পাপ রূপী পর্বতকে ভগবান বিধ্বংস করে। ভগবানের সব থেকে একটি কমজোরি, দুর্বলতা কি জানেন? তিনি ভক্ত বসেছেন, এইটা সব থেকে বড় দুর্বলতা। দুর্বাসাকে বললেন না অহম ভক্ত পরাধীন, ভক্তের কাছে আমি পরাধীন। ভগবান নিজের ভক্তির সেই প্রারব্ধকে বিধ্বংস করে। মধ্যমা আঙ্গুলির নিচে আছে কমল, সেই কমলের ধ্যান করলে হৃদয়ে ভাব রূপী কমলের বিকাশ হয়। আর তার নিচে আছে ধ্বজা, অনেকের নিবৃত্তি হয় এর ধ্যান করলে। একটি ঊর্ধ্ব রেখা আছে, ঊর্ধ্ব রেখার ধ্যান করলে এই সংসার সিন্ধুকে পার করা যায়। জয় চিহ্নের ধ্যান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। চক্র চিহ্নের ধ্যান করলে সমস্ত বিঘ্ন বিনাশ হয়। তার নিচে আছে ছত্র ছাতা, তার ধ্যান করলে সমস্ত তাপ নিবৃত্তি হয়। অষ্টকোণ ষড়কোণ এদের ধ্যানে কাম ক্রোধাদি রিপুগণের বিজয় লাভ প্রাপ্তি হয়। এই প্রকার ভগবানের চরণ কমলের ধ্যান করিলেন। ভগবানের যে নখমণ্ডলী তার ধ্যান করলে হৃদয়ের অন্ধকার দূর হয়। ভগবানের সুন্দর চরণে নুপুরের ধ্যান করিবেন, পীতাম্বরের ধ্যান করিবেন, কটিতে কিঙ্কিণী পীতাম্বরের ধ্যান করিবেন, আর নাভি কমলের ধ্যান করিবেন। কস্তুরী তিলকং ললাট পটলে কৃষ্ণ কর্ণামৃতের যে শ্লোক, এই শ্লোক কোন কবি লিখেন না, স্বয়ং বিল্লমঙ্গল মহারাজ সেই রূপটাকে দেখে নেত্র ছিল না, দিব্য নেত্রে সেই রূপটাকে দেখে তিনি বন্ধন করেছিলেন। কেমন সে রূপ? কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণু হরিকঙ্করং সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়া। স্থলে কৌস্তুভ ভক্তস্থলে কৌস্তু মণি ধ্যান করিবে। নানা প্রকার মণি মুক্তা হার তার ধ্যান করিবেন, বৈজয়ন্তী মালা তার ধ্যান করিবেন, গুট ভুজা বাহুটি বাজবন্ধ তার ধ্যান করিবেন, করে কঙ্কণ কঙ্কনে ধ্যান করিবেন। হ্যাঁ, ত্রিভুজে তিনি মুরলী ধারণ করে আছেন, তার ধ্যান করিবেন। ভগবানের কণ্ঠ প্রদেশ ধ্যান করে সুন্দর মুখমণ্ডলে ধ্যান করিবেন। সেই মুখমণ্ডলে লাল আর অধরবষ্ট তারে যে মৃদু হাসি স্মিত হাস্য তার ধ্যান করিবেন। স্মেরান ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ বৃষ্টিং বংশী নিস্তাধর বিসরয়াম উজ্জ্বলাম চন্দ্রকেণ গোবিন্দাক্ষ হরিতরমিত কেশি তীর্থোপকণ্ঠে মা প্রীতিষ্ঠা যদি সখে বন্ধু সঙ্গে অস্তি রঙ্গ। রূপ গোস্বামী পাদ বলছেন, হে ভক্ত, আমার গোবিন্দের রূপ কেমন জানো? স্মেরাম, যার মুখে স্মিত হাস্য বিরাজমান। ভঙ্গি ত্রয় পরিচিতাম, যিনি ত্রিভঙ্গ ললিত ধামে দাঁড়িয়ে আছে। সাঁচি বিস্তীর্ণ দৃষ্টি, বিশাল বিশাল নেত্র, তাতে বঙ্কিম দৃষ্টি যায়। বংশী নিস্তাধর কিশলয়াম, লাল লাল অধরষ্টি, যিনি বংশী নিস্ত করে দাঁড়িয়ে আছে। উজ্জ্বলম চন্দ্রকেণ, উজ্জ্বল ময়ূর পুচ্ছের মুকুট যিনি মস্তকে ধারণ করিয়াছে। হে মা, এই প্রকার চরণ থেকে মস্তক পর্যন্ত, মস্তক থেকে চরণ পর্যন্ত ভগবানের ধ্যান করতে 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 এবং হর ভগবতী প্রতিলব্ধ ভাব ভক্ত্যা দ্রবদ হৃদয় উৎফুল্লত। একটি এমন দশায় সাধক পৌঁছাবে, চিত্ত দ্রবীভূত হয়ে যাবে, শরীর পুলকিত হবে, নেত্র থেকে আনন্দ আশ্রু প্রবাহিত হবে। হে মা, এই প্রকার ভক্তগণকে আমি আমার পঞ্চবিধা মুক্তি প্রদান করি, কিন্তু তারা আমার সেবা ছাড়া কিছুই গ্রহণ করে। হে মা, এই সংসার থেকে তিনটি গতি হয়েছিল, যারা পাপ কর্ম করে তাদের নরক গতি হয়, যারা পুণ্য করেন তাদের স্বর্গে গতি হয় ধূম্র মার্গে, আর অচিরাদি মার্গ মানে আমার ভক্তি মার্গ, যারা আমার ভক্তি করেন তাদের আমার ধামে গতি হয়। জীব কর্ম করতে স্বতন্ত্র, যে যেমন কর্ম করিবে তাকে সেই প্রকার ফল প্রাপ্তি হবে। জীব স্বতন্ত্র কর্ম করতে মাতা দেবহূতি বললেন, হে প্রভু, অহো বত সুবচোত গরিয়ান যজ্জুহাগ্র বর্ততে নাম তুভ্যম তে ভূতহস্তে জুহবসস্মরাজ্যা ব্রহ্মা রুচুর নাম গৃণন্তি জেতে। অহো বত, ये बड़ा आश्चर्य विषय, সে যদি চণ্ডাল হয় সেই শ্রেষ্ঠ। যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম, যার জিহাগ্রে আপনার নাম লিপ্ত করে, যার জিহায় সর্বদা আপনার নাম লিপ্ত করে, সে যদি চণ্ডাল হয় না সেই শ্রেষ্ঠ। টিপু তপস্তে, সে সমস্ত তপস্যা করে নিয়েছে, যুব সমস্ত হবন যজ্ঞ করে নিয়েছে, সমস্ত তীর্থ স্নান করে নিয়েছে, সমস্ত বেদ পাঠ করে নিয়েছে, তার কোনো সাধন বাকি থাকে। কপিল ভগবান, এই বিষয়ে কালকে আমরা আরেকটু চর্চা করব। কপিল ভগবান মাতা দেবহূতিকে আজ্ঞা প্রাপ্ত করে তিনি গঙ্গা সাগরে এসে গেলেন। মাতা দেবহূতির দেহ জলের রূপ ধারণ করে, এক নদীর রূপ ধারণ করে প্রবাহিত হল। নামের মহিমা এমন। আসুন সেই নাম ভগবানকে স্মরণ করে আজকের কথা বিশ্রাম এখানে দেব। बोल भक्त वत्सल भगवान की जय, बोल कपिल भगवान की जय। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद। बोल हरि Lord, I'm a